হ্যালো গাইস, কি অবস্থা? সবার তো কেমন আছো? তোমরা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, বর্তমানে যে ভাইরাল গেমটা চলতেছে, গেমটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং এই গেমটার নাম কিন্তু অনেকেই জানে না, এই জন্য তারা কিন্তু ডাউনলোড করতে পারতেছে না। তো এটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং এর নাম কিন্তু সিগমা ফ্রি ফায়ার। তো এটা কিভাবে ডাউনলোড করতে হবে এ টু জেড তোমরা এই ভিডিওতে জানতে পারবে। আর এটা যে কিভাবে ডাউনলোড করতে হবে এর আগেও কিন্তু আমার চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো অবশ্যই তোমরা ফুল না দেখার কারণে কিন্তু তোমরা ইনস্টল করতে পারতেছো না। তো অবশ্যই ওই ভিডিওটা যদি তোমরা ফুল দেখতে তাহলে কিন্তু এ টু জেড আমি ওই ভিডিওতে বলে দিছিলাম। তো এ টু জেড তোমরা এই গেমটা ইনস্টল করতে পারতে। তো অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে যে ভাই এই গেমটা আমি ডাউনলোড করতে পারতেছি না। তো তাদের জন্য আজকে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আগের থেকে অনেক ছোট করে নিয়ে আসছি, জাস্ট 3 মিনিটের ভিডিও। তো আশা করি এই 3 মিনিটের ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে, আর সম্পূর্ণ দেখলে কিন্তু এ টু জেড তোমরা এই গেমটা ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড করতে গেলে তোমাদের কী করতে হবে? তো অবশ্যই ডাউনলোড করার আগে এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই গেমটা ডাউনলোড করতে হলে তোমাদের ফার্স্টে যেটা করতে হবে, তোমাদের ডিভাইসের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেমন প্লে স্টোরে কিন্তু হবে না, কারণ প্লে স্টোরেতে এই গেমটা নাই। তো এটা তোমাদের ডাউনলোড করতে হলে তোমাদের ফোনের ডিভাইস যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ব্রাউজারটা ওপেন করে নিলাম, এবং গুগল ব্রাউজারটা ওপেন করে নিয়ে সেখানে তোমাদের টাইপ করতে হবে, সেখানে তোমাদের লিখতে হবে যে সিগমা ফ্রি ফায়ার এপিকে। তো সিগমা ফ্রি ফায়ার এপিকে কিন্তু লেখার পরপরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই তিনটা অ্যাপস আসছে এখানে। তো এখান থেকে তোমরা কী করবে, 2 নম্বরে যে অ্যাপটা আসবে 2 নম্বরে দেখতে পাচ্ছ ডাউনলোড সিগমা ফ্রি ফায়ার এপিকে 1.0.0 ফর অ্যান্ড্রয়েড। তো এটা তোমরা ক্লিক করবে। এটা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অ্যাপটা চলে এসেছে, আর এই অ্যাপটা চলে আসার পরপরে একটু নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছ সিগমা ফ্রি ফায়ার এপিকে ডাউনলোড, ঠিক আছে? তো এই ওইখানে ক্লিক করবে 280 MB। তো ডাউনলোডে ক্লিক করার পরে তারপরে তোমাদের এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। তো এরকম একটা পেজে আসার পরে দেখতে পাচ্ছ ইউর ডাউনলোড ইজ স্টার্টিং। তো অলরেডি কিন্তু আমার ডাউনলোডটা স্টার্টিং হয়ে যাবে একটু পরপরই। তো আমার কিন্তু নোটিফিকেশনে একটা নোটিফিকেশন আসবে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ফাইল মাইট বি হার্মফুল, ঠিক আছে? তো ওইখান থেকে কিন্তু যে ডাউনলোড এনিওয়ে করে দিলে তারপরে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার ডাউনলোড চলতেছে। তো এখান থেকে ফুল ডাউনলোড হয়ে গেলে 280 MB, এখান থেকে ফুল ডাউনলোড হয়ে গেলে তারপরে এখান থেকে তোমরা ওই যে সিগমা যে অ্যাপিকেটা ওর পরে ক্লিক করবে। তো ওর পরে ক্লিক করার পরে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি ইনস্টল চলে এসেছে, আর এখান থেকে তোমরা ইনস্টলে ক্লিক করবে। তো ইনস্টলে ক্লিক করার পরে তারপরে তোমরা দেখতে পাবে যে ডান আর ওপেন দুইটা অপশন আসবে, ঠিক আছে? তো ডান আর ওপেন দুইটা অপশন আসলে তোমরা ওপেনে ক্লিক করবে। তো ওপেনে ক্লিক করার পরে তারপরে তোমরা এখান থেকে সরাসরি একদম ডাইরেক্ট গেমের ভিতরে চলে যেতে পারবে। তো এখান থেকে ডাইরেক্ট গেমের ভিতরে চলে যাওয়ার পরে এটা কিন্তু অলরেডি তোমার একটা মানে গেমের যে সফটওয়্যারটা কিন্তু তোমার হোম পেজে চলে আসবে, তোমার ফোনের হোম পেজে চলে আসবে। তো এখন যাও গিয়া ডাউনলোড করো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীতে কোনো সিগমা ফ্রি ফায়ারের কোনো আপডেট কোনো নিউজ পায়। তাহলে এই চ্যানেল থেকে সবার আগে তোমাদের আমি আপলোড দিয়ে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।